আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে জান্নাত রবিয়া পল্লিখা ইসলামিক গল্প আলোর পথে গল্পের 12তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ার পর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। অনফ বলল, তোমার মৃত্যুতে এত ভয়? যারা বলল, শোনো, মৃত্যুর থেকে ভয়ানক আর কিছুই নেই, তো আমরা কি মৃত্যুর মতো ভয়ঙ্কর কিছুর থেকে বাঁচার চেষ্টা করব না? আশ্চর্য। আনফ বলে, শোনো, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ নিতেই হবে। মানুষ তকদিন নিয়ে পৃথিবীতে আসে, তাই কার কখন মৃত্যু হবে সেটা আল্লাহ তাআলা ঠিক করবে। তার জন্য কাজকর্ম ফেলে মৃত্যুর ভয়ে ঘরে লুকিয়ে থাকব? আমাদের মৃত্যু যেভাবে আছে সেভাবেই হবে, আমরা আটকাতে পারবো না। আল্লাহর ওপর বিশ্বাস রাখো, তিনি যদি তোমার জন্য মৃত্যু ঠিক করে রাখেন তো মৃত্যু অবধারিত, আর যদি অনেক বছর বাঁচিয়ে রাখতে চান তাহলে সুস্থভাবে বেঁচে থাকবে। তোমাকে একটা ঘটনা বলছি, মন দিয়ে শোনো। এক নম্বর, সাহাবিদের সময় একবার মহামারী প্লেগের প্রাদুর্ভাব দেখা দেয়। সেই প্লেগে আক্রান্ত হয়ে শাহাদাত বরণ করেন অনেক সাহাবি, তার মধ্যে একজন ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি। 639 খ্রিস্টাব্দ, তখন খলিফা ছিলেন ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু আনহু। প্লেগ দেখা দিয়েছিল সিরিয়ার প্যালেস্টাইনে, ইতিহাসে যা আমাউস প্লেগ নামে পরিচিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। শারক নামক জায়গায় পৌঁছার পর সেনাপতি আবু উবাইদাহ রাদিয়াল্লাহু আনহু খলিফাকে জানালেন, সিরিয়ায় তো প্লেগ দেখা দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রবীণ সাহাবিদেরকে পরামর্শের জন্য ডাকলেন, এখন কি করব, সিরিয়া যাব নাকি যাব না? সাহাবিদের মধ্য থেকে দুটো মত আসলো। একদল বললেন, আপনি যে উদ্দেশ্যে বের হয়েছেন সে উদ্দেশ্যে যান। আরেকজন বললেন, আপনার না যাওয়া উচিত। তারপর আনসার এবং মুজাহিদদেরকে ডাকলেন পরামর্শ দেবার জন্য, তারাও মত পার্থক্য করলেন। সবশেষে বয়স্ক কুরাইশদের ডাকলেন, তারা এবার মতানৈক্য করলেন না, সবাই মত দিলেন, আপনার প্রত্যাবর্তন করা উচিত, আপনার সঙ্গীদের প্লেগের দিকে ঠেলে দেবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের মত গ্রহণ করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন মদিনায় ফিরে যাবেন। খলিফাকে মদিনায় ফিরে যেতে দেখে সেনাপতি আবু উবাইদাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি কি আল্লাহ নির্ধারিত তাকদীর থেকে পালানোর জন্য ফিরে যাচ্ছেন? আবু উবাইদাহ রাদিয়াল্লাহুর কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেলেন। আবু উবাইদাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার এত পছন্দের যে আবু উবাইদাহ রাদিয়াল্লাহু আনহুর এমন কথা বলতে পারেন ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা ভাবেননি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আবু উবাইদাহ, যদি তুমি ব্যতীত অন্য কেউ কথাটি বলতো, আর হ্যাঁ, আমরা আল্লাহর এক তাকদীর থেকে আরেক তাকদীরের দিকেই ফিরে যাচ্ছি। আল্লাহর এক তাকদীর থেকে আরেক তাকদীরের দিকে ফিরে যাওয়ার মানে কি? ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা আবু উবাইদাহকে রাদিয়াল্লাহু আনহুকে বুঝিয়ে বলেন, তুমি বলো তো, তোমার কিছু ওটকে তুমি এমন কোনো উপত্যকায় নিয়ে গেলে যেখানে দুটো মাঠ আছে, মাঠ দুটোর মধ্যে একটা মাঠ সবুজ শ্যামল, আরেক মাঠ শুষ্ক ও ধূসর। এবার বলো, ব্যাপারটি কি এমন নয় যে তুমি সবুজ মাঠে ওট চড়াও তাহলে তা আল্লাহর তাকদীর অনুযায়ী চড়িয়েছ, আর যদি শুষ্ক মাঠেও চড়াও তা আল্লাহর তাকদীর অনুযায়ী চড়িয়েছ? অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে চাচ্ছেন, হাতে সুযোগ থাকা সত্ত্বেও ভালোটা গ্রহণ করা মানে এই না যে আল্লাহর তাকদীর থেকে পালিয়ে যাওয়া। কিছুক্ষণ পর আব্দুর রহমান ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু আসলেন। তিনি এতক্ষণ অনুপস্থিত ছিলেন। তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনালেন, তোমরা যখন কোনো এলাকায় প্লেগের বিস্তারিত কথা শুনো তখন সেখানে প্রবেশ করো না, আর যদি কোনো এলাকায় এর প্রাদুর্ভাব নেমে আসে আর তোমরা সেখানে থাকো তাহলে সেখান থেকে বেরিয়ে যেও না। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি সমস্যার সমাধান করে দিল। ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি শুনে মদিনায় প্রত্যাবর্তন করেন। মদিনায় ফিরে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং উবাইদাহ রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখলেন, আপনাকে আমার খুব প্রয়োজন, আমার এই চিঠিটি যদি রাতের বেলা আপনার কাছে পৌঁছে তাহলে সকাল হবার পূর্বেই আপনি রওনা দিবেন, আর চিঠিটা যদি সকালবেলা পৌঁছে তাহলে সন্ধ্যা হবার পূর্বেই আপনি রওনা দিবেন। চিঠিটা পড়ে আবু উবাইদাহ রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন, খলিফা চাচ্ছেন তিনি যেন প্লেগে আক্রান্ত না হন, অথচ একই অভিযোগ তো তিনি ওমর রাদিয়াল্লাহুকে করেছিলেন।
প্রত্যুত্তরে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহু লিখেন, আমিরুল মুমিনিন, আমি তো আপনার প্রয়োজনটা বুঝতে পেরেছি, আমি তো মুসলিম মুজাহিদদের মধ্যে অবস্থান করছি, তাদের মধ্যে যে মুসিবত আপতিত হয়েছে তা থেকে আমি নিজেকে বাঁচানোর প্রত্যাশী নই, আমি তাদেরকে ছেড়ে যেতে চাই না যতক্ষণ না আল্লাহ আমার তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেন। আমার চিঠিটা পাওয়া মাত্র আপনার সিদ্ধান্ত প্রত্যাহার করুন এবং আমাকে এখানে অবস্থানের অনুমতি দিন। চিঠিটা পড়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বিকুলভাবে কান্না করেন। তার কান্না দেখে মুসলিমরা জিজ্ঞাসা করল, আমিরুল মুমিনিন, আবু উবাইদা কি ইন্তেকাল করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, না, তবে তিনি মৃত্যুর দ্বার প্রান্তে। কিছুদিন পর আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু প্লেগে আক্রান্ত হন। আক্রান্ত হবার অল্প দিনের মধ্যেই শাহাদাত বরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্লেগ বা মহামারীতে মৃত্যু হওয়া প্রত্যেক মুসলিমের জন্য শাহাদাত। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, আশরায়ে মুবাশশারার একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর খলিফা নির্বাচনের প্রসঙ্গ উঠলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তিকালের আগে কে পরবর্তী খলিফা হবেন এই প্রশ্ন উঠলে তিনি বলেন, যদি আবু উবাইদা বেঁচে থাকতেন তাহলে কোনো কিছু না ভেবে তাকেই খলিফা বানাতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ সম্পর্কে বলেন, এটা হচ্ছে একটা আজাব। আল্লাহ তার বান্দাদের মধ্যে যাদের উপর ইচ্ছা তাদের উপর তা প্রেরণ করেন, তবে আল্লাহ মুমিনদের জন্য তার রহমত স্বরূপ করে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি প্লেগে আক্রান্ত জায়গায় সওয়াবের আশায় ধৈর্য ধরে অবস্থান করে এবং তার অন্তরে দৃঢ় বিশ্বাস থাকে যে আল্লাহ তাকদিরে যা লিখে রেখেছেন তাই হবে, তাহলে সে একজন শহীদের সওয়াব পাবে। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর সেনাপতি হন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক প্রিয় সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। সবাই তখন প্লেগের আতঙ্কে ভীত সন্ত্রস্ত। নতুন সেনাপতি হবার পর মুয়াজ রাদিয়াল্লাহু আনহু একটা ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, এই প্লেগ আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত নয়, বরং তার রহমত এবং নবীর দোয়া। হে আল্লাহ, এই রহমত আমার ঘরে পাঠাও এবং আমাকেও এর যথেষ্ট অংশ দান করুন। দোয়া শেষে এসে দেখলেন তার সবচেয়ে প্রিয় পুত্র আব্দুর রহমান প্লেগ আক্রান্ত হয়ে গেছেন। ছেলে বাবাকে সান্ত্বনা দিয়ে কোরআনের ভাষায় বললেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুন্না মিনাল মুমতারিন, সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং তুমি কখনো সন্দেহ পোষণকারীর অন্তর্ভুক্ত হইও না। সূরা বাকারা। পুত্রের সান্ত্বনার জবাব পিতাও দেন কোরআনের ভাষায়, সাতা জিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। কিছুদিনের মধ্যে তার প্রিয় পুত্র প্লেগে আক্রান্ত হয়ে শহীদ হন, তার দুই স্ত্রী শহীদ হন, অবশেষে তার হাতের একটা আঙুলের ফোড়া বের হয়। এটা দেখে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ড খুশি হন, আনন্দে বলেন, দুনিয়ার সকল সম্পদের তুলনায় মূল্যহীন, অল্পদিনের মধ্যে তিনিও প্লেগে আক্রান্ত হয়ে শহীদ হন। সাবিরা যখন প্লেগে আক্রান্ত হয়েছেন তখন ধৈর্য ধারণ করে রহমত মনে করে আল্লাহর ফয়সালাকে মেনে নিয়েছেন, যার প্রতিদান স্বরূপ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তাদের মৃত্যু হল শাহাদাত বরণ। আমরাও করোনার ব্যাপারে যথাযথ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করব, আল্লাহর কাছে দোয়া করব, তারপরও যদি করোনা আক্রান্ত হই তাহলে ধৈর্য ধরব, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হব এবং শাহাদাতের পেয়ালা পানে উন্মুখ থাকব, ভালো মন্দ যা কিছু ঘটুক মেনে নেব। যারা আনফের জোরাজুরিতে আর না করতে পারল না, তিনজন বেশ ঘোরাঘুরি খাওয়া দাওয়া করেছে সারা রাস্তা একেবারে, জন্য আনফ যারা হাত ছাড়েনি এমনভাবে দৌড়েছে যেন চালে দৌড়ে চলে যাবে যারা বিরোধিতা করেনি। আনফের আবদারগুলো কেন জানি খুব অদ্ভুত লাগছিল যারার কাছে, সাফা ওদের পাশে বসে খেলা করছিল। হঠাৎই আহনাফ সামনে তাকিয়ে দেখে সাফা ওদের পাশ থেকে উঠে রাস্তার মাঝে চলে গিয়েছে। সামনে একটা গাড়ি দ্রুত গতিতে এগিয়ে আসছে সাফার দিকে। আনফ দৌড়ে সাফার কাছে যায়, তখন অনেক দেরি হয়ে যায়। সাফাকে বাঁচাতে পারলেও আনফ নিজে গাড়ির নিচে পড়ে যায় আর যারা চিৎকার দিয়ে ওঠে, যারার বোরকায় রক্তের ছিটা পড়ে। সে দৌড়ে আনাফের কাছে গিয়ে দেখে সাদা পাঞ্জাবিটা রক্তে ভরে গেছে। যারাকে ইশারায় সামনে যেতে বলে আহনাফ, যারা তাড়াতাড়ি করে তার
মাথাটা কোলে নিয়ে বসে। সে কান্না করতে করতে বলে, খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? তোমার কিছু হবে না। এমন অস্থিরতার মধ্যে যারা কষ্ট দেখে, কষ্টের মধ্যে আনাফ মচকে হাসে। তারপর যারা হাত ধরে বলে, মানুষের জন্ম যখন হয়েছে তখন মৃত্যু হবেই। মৃত্যু সবসময় যন্ত্রণাদায়ক হয়। মৃত্যু মানেই যন্ত্রণা। সকল মৃত্যুতেই আছে যন্ত্রণা, এটাই স্বাভাবিক। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু খুব যন্ত্রণাদায়ক ছিল। মৃত্যুকালীন কষ্ট তিনি সহ্য করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, এই মৃত্যুর ব্যাপারে তুমি টালবাহানা করতে। এই আয়াত হতে প্রমাণিত হয় যে মানুষ মরণ হতে বাঁচার জন্য যতই চেষ্টা করুক না কেন, মরণ তাকে গ্রাস করবেই। আল্লাহ তাআলা অন্যত্র আরও বলেন, যদি আপনি দেখতে পেতেন যখন জালিমরা মৃত্যু যন্ত্রণে থাকবে এবং ফেরেশতাগণ হাত বাড়িয়ে বলবে, তোমাদের প্রাণ বের করো, আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহ সম্পর্কে অহংকার করতে। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ মরণের সময় মৃত্যু যন্ত্রণায় কাতর হবে এবং অপরাধীদের আত্মশাস্তি দিয়ে বের করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে মৃত্যু যন্ত্রণা কারো বেশি দেখিনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার বুক ও চিবুকের মধ্যস্থলে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আর কারো মৃত্যু কষ্ট খারাপ মনে করতাম না। হাদিসের মর্ম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যন্ত্রণা দেখেছি, তারপর আর মৃত্যু যন্ত্রণা খারাপ মনে করি না। কারণ সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যখন মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পায়নি, তখন কোনো মানুষই মৃত্যু কষ্ট হতে রক্ষা পাবে না। তাই কারো মৃত্যু যন্ত্রণা দেখে খারাপ মনে করা ঠিক নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যু দেখার পর অন্য কারো মৃত্যু যন্ত্রণার সুখ কামনা করতাম না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরণের সময় তার সামনে একটা পানির পাত্র ছিল। তিনি সেই পানির পাত্রে হাত ঢুকিয়ে তা দ্বারা মুখ মুছে নিচ্ছিলেন এবং বলছিলেন, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, নিশ্চয়ই মরণে কষ্ট রয়েছে। তারপর তিনি হাত উঠিয়ে বলতে লাগলেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো এবং আমাকে মহান বন্ধুর সাথে মিলিয়ে দাও। তারপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং তার হাত ঝুঁকে পড়ল। উল্লেখিত হাদিসসমূহ দ্বারা প্রমাণিত হয় যে মরণের সময় শরীর উত্তপ্ত হয়ে উঠে কঠিন যন্ত্রণার মুখোমুখি হতে হয়। এমন সময় বলা ভালো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নিশ্চয়ই মরণে কষ্ট রয়েছে। যারা কান্না করতে করতে বলে, কিচ্ছু হবে না, তোমার কিছু হতে দেব না আমি, ওঠো ওঠো যেতে হবে। তারপর সে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলে, আরে আশ্চর্য তো, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আনাফ বলল, আমার কাছে সময় নেই, যারা হসপিটালে নিয়ে গিয়েও কোনো লাভ হবে না, সাফাকে দেখে রেখো। তারপর খুব কষ্ট করে কালিমা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আনাফ। যারা কান্না করছে সে ডাকছে আনাফকে, কিন্তু তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আস্তে আস্তে ও নিস্তেজ হয়ে গেল, জ্ঞান হারালো। যারা আশেপাশের লোকজন যারার ফোন নিয়ে প্রথমে ইয়ানার নাম্বার দেখতে পেল, তারপর তাকে ফোন দিল। এরই মধ্যে অ্যাম্বুলেন্স এসে তাদের হাসপাতালে নিয়ে যায়। ইয়ানাই ইয়ামিনকে নিয়ে সেখানে পৌঁছে যায়। হসপিটাল ডাক্তাররা আনাফকে মৃত ঘোষণা করে। সাফা তার মায়ের বেডের সামনে কান্না করছে আর বারবার আদবুলিতে বাবাকে ডেকে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এতটুকুই ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্টোরির সাথে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।